হ্যালো বন্ধুরা, কলকাতা রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ বানাবো ড্রাই সয়া চিলি। ড্রাই সয়া চিলি বানাতে কী কী লাগবে চলুন দেখে নিই। সয়া চাঙ্কস বা সয়া বড়ি নিয়েছি 1 কাপ। একটা বড় পেঁয়াজ 4 টুকরো করে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। একটা ক্যাপসিকাম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। 4 কোয়া রসুন একদম কুচো কুচো করে কিমা বানিয়ে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি। আর নিয়েছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1টা ডিম। প্রথমে সয়া চাঙ্কসগুলো অল্প লবণ দিয়ে 1 মিনিট সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এটা গরম জলে ভিজিয়েও রাখতে পারেন। আমি এখানে একদম সেদ্ধ করে নিচ্ছি। সয়া চাঙ্কসগুলো সেদ্ধ হয়ে একদম ফুলে গেছে এবং নরমও হয়ে গেছে, এই দেখুন। এবার এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। একটা বাটিতে 1টা ডিম, 1/3 স্পুন লঙ্কা গুঁড়ো এবং 1/3 স্পুন লবণ এবং কর্নফ্লোর দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটা তৈরি করার জন্য আপনারা ডিমের পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন। মিশ্রণটা ভালোভাবে তৈরি করে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন সেদ্ধ করা সয়া চাঙ্কসগুলো এর মধ্যে দিয়ে দেব। সয়া চাঙ্কসগুলো আমি ভালো করে ধুয়ে চেপে চেপে সমস্ত জল বের করে রেখেছি। এবার মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সয়া চাঙ্কসগুলো। সয়া চাঙ্কসগুলো ডিমের মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এটা আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এখন একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। এজন্য এখানে নিয়ে নেব 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস এবং 1/2 চামচ চিলি সস নেব। ভালোভাবে এই সসের মিশ্রণটা তৈরি করে রেখে দেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার ফ্রাই প্যানে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে নেব। তেল গরম হলে সয়া বড়িগুলো ভেজে নেব। সয়া বড়িগুলো লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে, এজন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ওই ফ্রাই প্যানেই বাড়তি তেলটা তুলে নিয়ে 1 টেবিল চামচ তেল রেখে তার মধ্যে কুচানো রসুনটা দিয়ে দিলাম। এখন রসুনটা হালকা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে ভাজব। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাও আরও কিছুক্ষণ ভেজে নেব। ক্যাপসিকাম এবং পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব সসের মিশ্রণটা। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো জল। এবার সসটা ভালোভাবে মিশিয়ে নেব। জলটা দিলাম এই কারণে যাতে সসটা পুড়ে না যায়। সসটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন দেব 1 চামচ কর্নফ্লোর, 1/2 বাটি জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় দিয়ে দেব
लवण एखाने आमी हाफ चामच लवण दिएछी, आपनारा लवणटा आपनादेर स्वाद अनुसारे देबेन। समस्त किछु भालोभावे मिशिए नियेछी। एखन दिए दिलाम भेजे रखा सयाचांशगुलो। सयाचांशगुलो दिए दो मिनट नेड़ेचेड़े मिशिए नेब, ताहलेई तैरी हो जाबे ड्राई सया चिली। आज के रेसिपिटी भालो लागले लाइक शेयर एवं सबस्क्राइब करबें, और नित्य नतून रेसिपिर आपडेट पेते पाशे थाका बेल आइकनटी प्रेस करबें। सकले भालो थाकबें, धन्यवाद।